আসসালামু আলাইকুম। আজকে আমাদের আস্থা এগ্রো ফার্মের সাইটে একটু জায়গা ছিল, সেই জায়গাতে আমরা আলু লাগাবো। এই যে সার দেওয়া হচ্ছে, আমার বাবা সার দিচ্ছে। আবু অনেক দিন ধরে আবাদ করে নাই, এই ছোট জায়গাটা পড়ে আছে, এখানে মাটি ভরাট করছি। আর অনেক কিছু আছে, সরিষার শাক আছে, রসুন আছে, সাইড দিয়ে সিমের গাছ লাগাইছি, মরিচের গাছ আছে, বেগুনের গাছ আছে। যাদের বাড়ির আশেপাশে ছোটখাটো জায়গা আছে, তারা এরকম করে সবজি আবাদ করতে পারেন। এবারে সারের উপরে আবার ছাই দিচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ক্যান্ডি হবে। এই যে এভাবে ফাঁক ফাঁক করে আলু লাগাতে হয়। তারপরে এভাবে আলুর উপরে মাটি দিয়ে ফুন করে দিতে হবে। যে রসুনের গাছ, ওটা সরিষা শাক, ওগুলাম গাছ উঠলে আবার দেখাবো। গাছ ওঠে নাই এখনো। হ্যাঁ, ঝালের গাছ। দুই সার আলো হতে লাগলো না।